কথাতে আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর তার মধ্যে অন্যতম একটি উৎসব রথযাত্রা। আর এই উৎসবকে ঘিরে সোজা রথযাত্রা থেকে শুরু করে উল্টো রথযাত্রা পর্যন্ত বাঙালিরা মাতে উৎসবের আমেজে। ঠিক তেমনই আজ উল্টো রথের দিনে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব কমিটির পক্ষ থেকে আয়োজন করা হয় রথযাত্রা উৎসবের। কামারহাটি পৌরসভার অন্তর্গত 25 নম্বর ওয়ার্ডের আদর্শপল্লী এলাকা জুড়ে হরেক রকম দোকানপাট নিয়ে চলছে জমজমাট রথের মেলা। বাচ্চা থেকে বয়স্ক সমস্ত বয়সের মানুষরাই আসছেন এই মেলা উপভোগ করতে। বিভিন্ন জেলার নানা রকমের হাতে তৈরি শিল্পকলা থেকে শুরু করে বিনোদনের মূলক নানা রকম রাইডস, সুস্বাদু নানা রকম স্বাদের খাবার দাবার নিয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব কমিটির উদ্যোগে আয়োজিত 62তম বর্ষের রথের মেলা একেবারে জমে উঠেছে। এই উল্টো রথযাত্রার দিনে এলাকার বেশ কিছু কৃতি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের সম্বর্ধনাও জানানো হয়। আর উল্টো রথের দিন সন্ধ্যে থেকে দূর দূরান্ত থেকে বহু মানুষেরা আসেন এই মেলা প্রাঙ্গণে ভিড় জমাতে। স্বর্গীয় শ্রীপতি মুখার্জী স্মরণে প্রতি বছরের ন্যায় এবছরও আদর্শ ফল নিয়ে এলাকায় দেশপ্রিয় নগরবাসীদের জন্য আয়োজন করা হয় এই রথযাত্রা উৎসব। মা এসে রথের নিয়ম মেনে একেবারে সনাতন ধর্ম অবলম্বনে সমস্ত রীতিনীতি পালন করা হয়। এই দিনের এই মেলা প্রাঙ্গণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক মদন মিত্র। আগামী দিনে এই মেলাকে আরও বড় আকারে বেলঘরিয়াবাসীদের কাছে উপস্থাপন করবে বলে আশ্বাসও দিয়েছেন তিনি। রবিবার দিন ভোগের বিতরণ করা হচ্ছে, তো মূলত এই দুটো দিন ভোগ বিতরণ করা হয়। বাকি দিনগুলো যে সামান্য ভোগ থাকে সেটা যারা মূলত আয়োজক বা যারা পূজারী তাদের জন্য থাকে, কিন্তু আপামর জনসাধারণের জন্য রথের দিন এবং আসছে যে রোববার সেই রোববার দিন ভোগের ব্যবস্থা করা হয়েছে। আর এমনি সামাজিক কর্মসূচি বলতে আমাদের সঙ্গে কামারহাটি মুক্তমন ফাউন্ডেশনের পক্ষ থেকে তারা স্টল দিয়েছেন, সেখানে জলের ব্যবস্থা করা হয়েছে, মাস্ক স্যানিটাইজারের ব্যবস্থা করা হয়েছে, যাতে পরিবেশ বান্ধব রাখা যায় এই মেলা চত্বরকে, মেলা প্রাঙ্গণকে। তাই জন্য প্লাস্টিকের ব্যবহার একদম কমিয়ে দিয়ে চটের ব্যাগ, পরিবেশ বান্ধব ব্যাগ ব্যবহার করা হচ্ছে। এইটুকু আমাদের কর্মসূচি আমরা করেছি। এই মেলা পুরীর জগন্নাথ দেবের রথযাত্রাকে অনুসরণ করে নয়, বরং মাহেশের যে রথ হয় সেই মাহেশের রথের পুঞ্জি অনুসরণ করে হয়, এবং এই মেলাটি 60 বছরেরও বেশি পুরনো, 63 বছরে পদার্পণ করেছে। এই মেলার ঐতিহ্য এবং এই মেলা, যেই মেলাকে অনুকরণ করে, যাকে বলে অনুসরণ করে পালন করা হয় সেই মাহেশের রথ, এই দুটোই কিন্তু এই মেলার অন্যতম USP বলে আমি মনে করি। কারণ পুরীর যে জগন্নাথ দেবের রথ সেটা তো আজকে একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে পরিণত হয়েছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের সবচেয়ে ঐতিহ্যবাহী যদি রথযাত্রা হয় সেটা মাহেশ, সে মাহেশের রথকে অনুসরণ করে কিন্তু আমাদের এই আদর্শপল্লীর রথ উৎসব, সেটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ দিক বলে আমি মনে করি। আজকে সায়ন যদি আমাকে এখানে না ডেকে নিয়ে আসতো তাহলে আমার কোনো ধারণা অতীত ছিল যে এখানেও এত বড় কিছু হয়, আমার কোনো ধারণাও ছিল না। এসে আমি সত্যি মানে অবাক হয়ে গেছি যে এই ছোট্ট জায়গায় এত বড় একটা মেলা হচ্ছে বা একটা উৎসব হচ্ছে, ভীষণ ভালো লাগছে। লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা পথে লুটায় পরিচিত নাম, রথভাবে আমি দেব, পদভাবে আমি, মূর্তিভাবে আমি দেব, আছে অন্তর্যামী। আমাদের অন্তর্যামী একদিকে জগন্নাথ স্বামী, আরেকদিকে এই যে আদর্শপল্লী সাধারণ মানুষ, এরাই সবথেকে বড় অন্তর্যামী। আজ রামকৃষ্ণ বলেছেন, মাছ যেমন জলে থাকে মানুষের মধ্যে তেমন করে মিশে থাকতে হবে। আমরা মানুষের কাছে আবেদন করব, আজ রথযাত্রার দিনে শুধু একটা কলি দিয়ে হরিহরায় নমো কৃষ্ণ যাদবায়ো নমো, যাদবায়ো মাধবায়ো কেশবায়ো নমো, গোপাল গোবিন্দ নাম শ্রীমধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন। মানুষের কাছে আমাদের আবেদন, কোথাও আমাদের ভুল থাকলে আমাদের ধরিয়ে দিন, ফোন করে শুধরে দিন, আমাদের শাস্তি দিন, আমাদের ডেকে করা কথা শোনান, আমাদের ফোন করে জানান কোথায় আমাদের ভুল হয়েছে। শান্তিপুর ডুবুডুবু নদে এলো বান, এখন হচ্ছে বেলঘরিয়া ডুবুডুবু আরিয়াদহে বান, শিব ঠাকুরের বিয়ে হবে 3 দিন। এখন কালীঘাটে আছে কালী, তারা পিঠে তারা মা, দক্ষিণেশ্বরে ভবতারিণী,
আর্দা পিঠে আর্দা মা, এখন ভক্তি রসের জোয়ার চলছে বেলঘরিয়ায়, এবং এই ভক্তি রসের জোয়ার থেকে এই প্রেমের জোয়ারে, প্রেমের জোয়ারে ভাষা বোধহারে আমরা শক্তি আহরণ করে আমরা মানুষের জন্য কাজ করতে চাই। আমরা মানুষের কাছে আবেদন করব, কোথাও আমাদের ভুল থাকলে ধরিয়ে দিন, কিন্তু আমাদের উপর অভিমান করব। বেলঘরিয়া থেকে আবির দাসের সাথে সৃঞ্জনী পোদ্দারের রিপোর্ট, হুল্লোড 24x7।